সামনে ঈদ আর ঈদ উপলক্ষে আট দিন দুই দেশের বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার এমনটাই জানালেন হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি। উৎসব উপলক্ষে 8ই জুলাই থেকে 15ই জুলাই পর্যন্ত ভারত বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য বন্ধ রাখা হচ্ছে। 16ই জুলাই থেকে ফের যথানিয়মে বাণিজ্য শুরু হবে বলে খবর মিলেছে। আজার অর্থাৎ কুরবানি ঈদ এই উপলক্ষে আজকে 8 তারিখ থেকে আগামী 15 তারিখ অবধি এক্সপোর্ট বন্ধ থাকছে। 16 তারিখে আবার পুনরায় এক্সপোর্ট চালু হবে। সেই উপলক্ষে আমরা বাংলাদেশকে ঈদের শুভেচ্ছা বার্তা জানিয়েছি এবং সকলকে ঈদ মোবারক। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। Guys, are you kidding me? Huh?